এবার যে পিরিত দরকার কত ছিনিয়ে দিয়েছি তা কি বলবো। কিন্তু ভাই রে কিছুতেই কিছু হলো না, দশ থালা ধানও বাড়ি আনতে পারলাম না। পারবি কেমন করে রে, ওই বৃষ্টি না হইলে ধান হয় রে? ঠিক বলেছিস, সবই খোদা তালার মর্জি। দেখ এখন কর্তা বাবু কি করেন, উনি আর কি করবেন, উনি কি খাজনা ছাড়বেন? সেটাও ঠিক, তুই এখন কি করবি? মাথা করবো। কি করবি? মাথা এখন মন্দির মাটি। এবার যদি লাঙল খানার গরু দুটো যায় তাহলে তো গেলাম। হায় আল্লাহ, বাপ দাদার ভিটিটাও কি আমার ছাড়তে হলো? তুই ভাবিস নি, আমি তোর এ কর্তা বাবুকে দু একটা কথা বলতে কসুর করব না। আরে দেখ না আগে কর্তা বাবু কি করেন। সালাম কর্তা বাবু। হ্যাঁ রে হানপে, তুই বেটা তো ভারী বদসা, তুই খাস না দিস কেন রে? হ্যাঁ আরে বেটা শুকনো থাকিস না, কথা বল। আগে কর্তা বাবু আমি আর কি বলবো, ফসলের হাল তো আপনি নিজেই ওয়াকিফ হয়েছেন। আরে তোর ফসল হোক না হোক তাতে আমার কি? আপনি কর্তা, কর্তা বাবু মর বেটা কর্তা। হ্যাঁ কর্তা। আরে কর্তা হয়েছি বলে কি কোম্পানি সরকার আমাকে ছাড়বে? ছাড়বে না। এখন খাজনা কত দিবি তাই বল। কর্তা বাবু বান্দা অনেক দিনের রায়ত, আপনি এখন মেহরবানি না করলে আমি আর যাবো কানে। আমি এখন এই বারোটা গন্ডা পয়সা ছাড়া এক করিও দিতে পারবো না। বেটা তো কম বজ্জাত নস রে, তোর ঠে এগারো শিখে পাওয়া যাবার কথা, তুই এখন কেবল তিন শিখে দিতে চাস, কেবল তিন শিখে গদা। আগে এই পাঁচিটাকে ধরে নিয়ে গমাতরে তিনবে করে দেয় আগে দা। হ্যাঁ চলো কথা, আমি বড় কাজা নাই, আপনার খাইয়ে ফেলে মানুষ হয়েছে, এখন আর আমি যাবো কেন? আবার তারা খেলে এনে দাঁড়া, চল না। দোহাই কথা, দোহাই জমিদার। ও কথা তুই আমার দিয়ে দুই এক কথা বল না। ও কথা তোর কথা জমিদার বাবু শুনবেন, জানা ভাই কর্তা বাবু। কি রে? আপনি এদেরকার মতন হানিকে মাফ করে দেন। ও বেটা এবার যে ছুরিটাকে নিকে করেছে তারা আপনি দেখেছেন? না দেখিনি তো। কর্তা বাবু রূপের কথা কি বলবো, বয়স একেবারে উনিশ, ছেলে পিলে হয়নি, আর গায়ের রং সেটা একেবারে কাঁচপাশও না। হ্যাঁ বলিস কি বল আগে, আপনার কাছে কি আমি মিথ্যে বলছি? আমাকে দেখাতে পারি? পারি, কবে দেখবেন বলেন। এই মুসলমান মাগিদের মুখ দিয়ে পেঁয়াজের গন্ধ ভক ভক করে বের হয় তা মনে হলে বমিয়েছে। হানিফের মা কিন্তু সেই রকম না, ওর গায়ে দিয়ে কোনো গন্ধ গন্ধ বের হয় না। মুসলমান জবন লেপস পরকালটাকে খোয়াবো। মুসলমান হয়েছে তো কি হয়েছে, আপনি নিজে না আমার কত ইয়ে ওই যে গল্প বলেছেন। গল্প? কোন গল্প? কিসের গল্প? আপনি বলেছেন না শ্রীকৃষ্ণ ব্রজে গোয়ালাদের মেয়েদের নিয়ে কেলি করতেন। দীনবন্ধু তুমি যা করো, স্ত্রী লোক তারা আর জাত কি? হ্যাঁ তারা তো সাক্ষাৎ প্রকৃতি স্বরূপা, এমন প্রমাণ তো আমাদের শাস্ত্রেও পাওয়া যাচ্ছে বটে। তা কথা তুই বলছিস ছুরিটা সুন্দরী বটে। হ্যাঁ আগে দেখলেই টের পাবেন। ডাকতে হানিফের বউকে। আজ যদি তোকে আমি তিন শিখি নিয়ে ছেড়ে দিই তাহলে বাদ বাকি খাজনা তুই কবে দিবি বল দেখি? আগে কর্তা ভাষায় আল্লাহ স্যার তো মার বেড়েকের মধ্যে দিতে পারবো। আচ্ছা তাহলে তুই ওই পয়সাগুলো দেওয়ার দিকে দেখে দা। সালাম কর্তা, কর্তা হলো একেবারে যোগ্যি কর্তা। বাঁচলাম, বারো ঘন্টা পয়সা তো কি ঘাঁটিতে আছে, আর এইদিকে বান্দিয়া নিছি আর আচ্ছিকে যদি বড় পেড়াপিড়ি করতো তাহলে কিন্তু সবই দিতে হচ্ছে। ওরে বাবা আগে এই মেয়েটা হাত করতে পারি তো আগে, তার আর ভাবনা কি? এটা গোটা কুড়ি টাকা হলে কুড়ি টাকা বলিস কি? আগে এর নিচে আর হবে না, জিয়াদা লাগিয়েও নাকতে পারে, শুধু ঘরের বউ কি না? আচ্ছা ঠিক আছে, তোমার কি আসলে এই বাচস্পতি দাদার মতো মনে হচ্ছে। বাচস্পতি দাদা যে প্রণাম। প্রণাম। এ কি দাদা? আর দুঃখের কথা কি বলবো,
এতদিনের পর মা ঠাকুরনের পরলোক হচ্ছে। তা দাদা কবে হলো? অর্ধ চতুর্থ দিবস হয়েছিল কি? তেমন কিছু নয়, তবে কিনা বড় প্রাচীন হয়েছিলেন। প্রভু তোমার ইচ্ছে, সব তোমার ইচ্ছে, এ বিষয়ে ভাই আক্ষেপ করা বৃথা। তা সত্য বটে, তবে এক্ষুনি আমি এ দায় হতে যাতে মুক্ত হই তা আপনাকে করতে হবে। এসব কি শুনছি দাদা! কিঞ্চিত যে ব্রহ্মত্র ভূমি ছিল তা তো আপনার বাগানের মধ্যে পড়াতে বাজেয়াপ্ত হয়ে গিয়েছে। আর যা হয়ে বয়ে গিয়েছে তা নিয়ে আর কথা কেন? সে তো গিয়েছে, গতস্ব সূচনা নাস্তি, তা তো এমনিও নেই অমনিও নেই। তবে কিনা আপনার অনেক ভরসা করে থাকি, তা যাতে আমি এই দায় হতে মুক্ত হতে পারি তা আপনাকে অবশ্যই করতে হবে। আমার তো ভাই এখন নিতান্তই কুসময়, এই অল্প কিছুদিনের মধ্যেই 20,000 টাকা খাজনা দাখিল করতে হবে। আপনার এ রাজ সংসার, মা কমলার কৃপায় আপনার অপ্রতুল কিসের, কিঞ্চিত কটাক্ষ করলে আমার মতো সহস্র লোক কত দায় হতে উদ্ধার হয়। আমি যে ভাই এ সময় তোমার কোনো উপকার করে উঠতে পারি আমার তো তেমন বোধ হচ্ছে না। তুমি অন্যতর চেষ্টা করো ভাই, দেখি পরে যদি কিছু করতে পারি। বাবুজি, আপনি হচ্ছেন ভূস্বামী রাজা, আপনার সম্মুখে তো অধিক কিছু বলা যায় না, আপনার বিবেচনা যা হয় তাই করুন। এক্ষুনি আমি তবে বিদায় বলে প্রণাম প্রণাম। আমাকে দেখছে ডুবলে, কেবল দাও 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 কথাই তাহলে দেখতে ভালো দেখছেন। আগে কথা বলছে, আপনি যে ঈশ্বরের কথা মনে পড়ে, ওই যে ভট্টাত্রির মেয়ে, আপনি যাবে যে ইয়ে করে তারপরে বাইরে বাইরে গিয়ে ঘর পাইছিল। ছুরিটা দেখতেছিল বটে, বেশ ভালো। রাধে কৃষ্ণ, প্রভু তুমি সত্য। তা ওই ঈশ্বর এখন কি হয়েছে রে? আগে সে এখন বাজারে হয়ে গিয়েছে, কিন্তু যে হানিফের মাগ এ দেখতে অনেক সুন্দর। বলিস কি এই কথা, আজ রাতে ঠিকঠাক করতে পারি তো? আগে আজ না হলেও কাল পরশুর মধ্যে কইরে দেব। যত টাকা লাগে আমি দেবো, টাকার ভয় করিস না, যত টাকা লাগে আমি দেবো। কর্তাটি এমন খেপে উঠলেই তো আমরা বাঁচি। আগে ভোগী আর তার মেয়ে পাশি ওই জল নিতে আসে। কোন ভোগী? ওই যে পীতাম্বর তেলির মা। ওই কি পীতাম্বর তেলির মেয়ে পন্থী? আগে কিছু গোপরে পদ্ম ফুলবে। আর যদি না শ্বশুর বাড়ি থেকে এসে মিথিনি হইল মাতিনি তম্ব দেখিয়া অদ্যাপি কাঁপিয়া উঠে থাকিয়া থাকিয়া কুশ হইতে অতি উৎসমের উচুরা ধরে শিহরে কদম্ব ফুল ডালিম্ব ধরে। আমার ভাব লাগলো দেখছি বুড়ো হলে লোভাত্তি হয়, কোন ভালো মন্দ জিনিস সামনে দিয়ে গেলে আর রক্ষে থাকে না। ওই কথা আগে এদি কিছু করতে তোতে পারিস? আগে সহজ কথা নয়, আগে অনেক বড় ঘরে বিয়ে হয়েছে শুনেছি। কৃষ্ণনগরে পালেদের বাড়ি। তারা বেশ বড় মানুষ বটে, তা জামাইটি থাকে কোথায়? আগে কলকাতায়, কলকাতায় থেকে লেখাপড়া শেখে। জামাইটি কলকাতাতে থাকে বটে। আগে হ্যাঁ মেয়ে ঠিকই যে কর্তা বাবু কত কষ্ট করে এনেছি তার আপনাকে কি বলবো, বড় ঘরে মেয়ে বিয়ে দিলে এই দশাটি ঘটে। তা সত্য বটে, ছুরির নব যৌবন কাল উপস্থিত, তাতে আবার স্বামী থাকে বিদেশে, এতেও যদি কিছু করতে না পারি তাহলে আর পারবো কি সে? ও পাচ্ছি, একটু কাছে আয় তো তোকে ভালো করে দেখি, সেই তোকে ছোটবেলায় দেখেছিলাম, এখন তুই আর বেশ ঢাক ঘটুকুটি হয়ে উঠেছিস, আয় কাছে আয়। যা না মা, হয় কিসে যা, কর্তা বাবুকে গিয়ে দণ্ডবাদ কর,
কর্তা বাবু তোর যেটা মন যে যা। শিহরে কদম্ব ফুল দারিম্ব বিদরে। ও মা, এ বুড়ো মিশে তো কম নয় গা, এ কি আমাকে খেয়ে ফেলতে চায় নাকি? ও মা, ছি ছি ছি, ও কি গো, এ যে কেবল আমার দিকেই তাকিয়ে রয়েছে মর। কর্তা বাবু, আপনি কিছু বলবেন? হ্যাঁ না, মানে তেমন কিছু না, এই মেয়েটা এখানে থাকবে কতদিন? ওর এখানে এক মাস থাকবার কথা আছে। তাহলেই হয়েছে, ধনঞ্জয় অষ্টাদশ দিনে একাদশ অক্ষয়হীনা সেন সমরে বধ করেন, আমি কি এক মাস একটা তেলির মেয়েকে বস করতে পারবো না? কৃষ্ণ হে, তোমার ইচ্ছে। কর্তা বাবু, আপনি কিছু বলতে চাইছেন? হ্যাঁ না, মানে ওই পীতাম্বর ভাই আজ কোথায়? সে নুনানতে কেশবপুরে হাটে গেছে। তো আসবে কবে? বলে গেছে চার পাঁচ দিন লাগবে। কর্তা বাবু, আমরা এখন ঘাটে জল আনতে যাই। আমরা ঘাটে জল আনতে যাই, আয় মা পাচি আয়। পীতাম্বর ফিরে না আসতেই এই কম্বটা সারতে পারলে ভালো হয়। আহা, সুরি কি সুন্দরী! কবিরাজে নবযৌবনা স্ত্রী লোককে মরাল গামিনী বলে বর্ণনা করেন, সে কিছু নিত্য নয়। আগে এই আবার এদেশে রে, এই কথা আগে কাছে না, দেখ না এই বিষয়ে কিছু করতে পারিস নাকি? আগে কর্তা মশাই, এই আমার কম্ম নয়। তবে কার কম্ম শুনি তা? আগে তা বলতে পারি না, তবে আমার পিসির সাথে কথা বলে দেখতে পারি, যদি সে কিছু করতে পারে। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? দৌড়ে যা, তোর পিস কাছে যা, আগে সব খুলে বলতে। আর শোন, যত টাকা লাগে আমি দেব। তাহলে আমি যাই। প্রভু, সব তোমার ইচ্ছে। আহা, সুরের কি চমৎকার রূপ গা, আবার একটু সেনালিও আছে, তা দেখি কি হয়। এখন যাই, সন্ধ্যার নিকের সময় উপস্থিত হলো। দিলে বন্ধু, তুমি যা করো। আহা, এই সুরিকে যদি হাত করতে পারি। বলিস কি, পঞ্চাশ টাকা? মুই কি আর ঝুট বলছি? এমন গরুখোর হারামজাদা কি হিন্দুদের মধ্যে দুজন আছে? সালারা এত জানে মারে, তারপর তাদের সবকিছু কেড়ে নিয়ে তাদের বউদের সঙ্গে হিসাব করে। ঠিক আছে, আমিও দেখে দেব কোম্পানির মূলকে ইনসাফ আছে কিনা। ওই কাফের কে যদি গরু না খাওয়াইছি তা কি বলেছি? এত বড় মগদুর আমি গরিব বলে কি বোঝা গেল? হয়েছে হয়েছে, এবার তোমার গোসা থামাও। কেন থামব? আমার বাপ দাদারা নবাবসাদ করে চাকুরি করেছে, কেন রায় হয়েছি বলে? ওই দেখো এদিকে আসছি। এখনই আসছে? আরে না না, যে মাগিকে আমার কাছে পেঁচিয়েছিল সেই মাগি এদিকেই আসছে। তাদের বাড়িতে আসতে গা বমি বমি করে, কুকুরের পাখা, পেঁজের খোসা, ভক্তবাবুর কম্ম। ভক্তবাবু তো আর কম্মে ক্ষান্ত দিবেন না, এত যে বুড়ো হলো তা বাবুর রস যেন একেবারে উথলে পড়ে। কম করে তিরিশ বছর হলো বাবুরে কম্ম করছি, কত যে কুলের বৌঝি, কত রাড়, কত মেয়ের যে সর্বনাশ করলেন। এদিকে বাবু আবার পরম বৈষ্ট, ফির সোমবার হবিষ্যি করেন, মালা ঠকঠকিয়ে বেড়ান, কি নিশ্চে গা। এদিকে এই সুরিকেই রাজি করাতে পারিনি, ওইদিকে আবার পীতাম্বর তলির মেয়ে পসি। ওরে তো এই কথা বলতেই ভয় পায়, সে তো আর দেশে ঘরের বউ নয় যে দুই চারটে টাকা দিলেই একেবারে। আর বাবুর যদি যুবকাল থাকতো তাও না হয় কথা ছিল, সুরি নারাজ হয়ে রাগ টাক করলে না হয় হাসি ঠাট্টা করে উড়িয়ে দিতাম। দেখি এইদিকে যদি হয়ে যায় তো বাঁচি। ও ফতি, ফতি বাড়ি আসিস নাকি রে? ও ফতি, একবার বাইরে আয় দেখিনি। ফতি, গোস্তানির মাথাটা ভাঙতে পারলে গাটা ঠান্ডা হতো। চলো তফাত গিয়ে দাঁড়াই, দেখি মা গিয়ে আইসে কি করে। চলো চলো ফতি। অফতি, কি দাদাকে? ও মা, উঠে দিদি যে কি খবর? হানিফ কোথায় রে? সে তো খেতে গেছে লাঙ্গল দিতি। আপুত গেছে, মিন শেষের একেবারে সাক্ষাৎ জমের দুধ। তা অফতি, তুই এখন কি বলবি ভাই? তা কি বলবো? ও মা, তুই আবার বলবি,
সোনার খাবি, সোনার পড়বি নাকি এইখানে মাবি হয়ে থাকবি? তা ভাই যার যেমন নসিব, তুই মুখে ওই জোয়ান খসম ছেড়ে ওই বুড়োর কাছে যেতে বলিস। বুড়োর টাকা আছে গাড়ি গাড়ি? বুড়ো মলি টাকায় মোর কি হবি? ও মা, এ হলো কপালের কথা, ও কথা ভাবলে কি আর কাজ চলে? শোন, এখন 25টে টাকা এনেছি, যদি ওই কম্ম করিস তো টাকাটা দি, আর যদি না করিস তো বল আমি চললে। দিদি দাঁড়া না ভাই, কিন্তু সবুর কর না কেনে। তুই যদি আমার কথা মানিস তাহলে দেরি করে কাজ নেই, রাজি হয়ে যা। আচ্ছা ভাই দে টাকাটা দে। দেখি ভাই আবার যেন গোল না হয়। তার জন্য ভয় কি, আমি সাজের বেলায় তোদের বাড়ি যাবো না। দে টাকাটা দে। আচ্ছা এই কথা কেউ মালুম করতে পারবে না তো? মা কি সর্বনাশ! আচ্ছা এই কথা জানাজানি হলে মোদের যত লাশ তোদের তো তত নাই, তোরা হলে নেড়ে আর মোরা হলাম হিঁদু, তোরা রাড়ি হলে আবার বিয়ে করিস, তোদের তো আর কুল মান নেই। মোরা রাড়ি হলে নিকা করি, তোরা রাড়ি হলে কি করিস ভাই? দে দে টাকা দাদি। সে কি, এ তো এক কম 5 গন্ডা টাকা। 6 টাকা ভাই আমার দস্তুরি। না না তা হবে না, তুই ভাই 2টা টাকা রাখ। মাত্র 2 টাকা? অপতি তুই না হয় আমারে 4টে টাকায় দে। ঠিক আছে ঠিক আছে, তুই তাহলে 2টা টাকা ফেরত দে। আর সাজের বেলায় কিন্তু থাকিস আমবাগানে, হ্যাঁ আমি এসে নিয়ে যাব। আচ্ছা আচ্ছা থাকবো, তুমি এখন যাও। আচ্ছা চললেন। এ শোন দেখ, এ কিন্তু কম মানসির টাকা নয়, এই টাকা নিয়ে বজ্জাতি করে হজম করা কিন্তু তোর আমার কম্ম নয়। হ্যাঁ সে কি, বজ্জাতি করব কেন? আচ্ছা আমবাগানে থাকিস সাজের বেলায়, হ্যাঁ আমি এসে নিয়ে যাবো। আমি চললাম। শালা হারামজাদির মাথাটা ভাঙতে পারলে যেন গা ঝুলোয়, শালা কাফের মুসলমানের ইজ্জত মাতি চায়। থামো থামো, মাথাটা একটু ঠান্ডা করো। এই দেখিস আর সমঝে চলিস, আর যা কয়ে দিছি তা যেন ইয়াদ থাকে, আর ওই শালা কাফের যেন তোর গায়েটায় হাত দিতে না পারে। আমি ওসব দিয়ে তোমার ভাবতে হবি না। চল চল চল। অনেক কাষ্ঠের দেখছি আবশ্যক হবে, শেষে ওই প্রাচীন তেঁতুল গাছটাই কাটতে হবে। আহা বাল্য অবস্থায় ওই বৃক্ষ মূলে কত যে ক্রীড়া করেছি তা স্মরণ, পথা রুড়ো হলে মনটা চঞ্চল হয়। দূর হোক ওসব কথা, এখন আর ভাবলে কি হবে? হানিফ, হানিফ গাজি, ও হানিফ, হানিফ কি বলছো? আচ্ছা তেঁতুল গাছ কাটতে হবে, তা তুই পারবি? কেন পারবো না, খুব পারবো। তবে তোর কুড়ালিখানা নে, আমার সঙ্গে আয়। ঠাকুর কর্তাবাবু ছেড়াদের জন্য তোমাদের কি যাচ্ছে গা? আরে ও কথা আর কেন জিজ্ঞাসা করিস, যে বিঘা কুড়ি ব্রহ্মপুত্র ছিল তা তো তিনি কেড়ে নিয়েছেন, আর এ দায়ের সময় গিয়ে জানালেন, তা তিনি বললেন এখন আমার বড় কুসময়, আমি কিছু দিতে পারবো না। সেই ঠাকুর কর্তাবাবু তোমার কিছুই দিলেন না। পরে কত বলে কয়ে 5টি টাকা বার করেছি, সকলই কপাল। ঠাকুর তোমার সাথে মোর ধরে বাতচিত আছে। কি বাতচিত? এখানে বলা যাবে, এদিকে এসো। কেন রে, কি এমন কথা যে তোর সাথে আবার অন্যখানে যেতে হবে? এসো না। সে কি গো দিদি, এখনই চলে এসে তো কেন? না রে, ওই আমবাগানে হবে না। আমবাগানে হবে না? কর্তাবাবু নিষেধ করলেন। দিদি তুই মুখে কোথায় নিয়ে যেতে চাস? ওই যে পুকুর ধারে মন্দির আছে না, সেইখানে। উমা ওই ভাঙা মন্দিরটার ওইখানটাই,
আরে তুই সন্ধ্যেবেলায় তৈরি হয়ে থাকিস, আমি এসে যা করতে হয় করে করলে নেব। না গো দিদি, মোর বড় ভয় লাগছে। ভয়ের কি আছে রে, আমি তো রয়েছি। আর টাকা নিয়েছিস, এখন তো না করলে বাঁচবি নে। আচ্ছা তুমি এখন যাও, মোর আদমি এখন ঘরে আসবে। ঠিক আছে, তুই তৈরি হয়ে থাকিস। হ্যাঁ ও দিদি, এসব কথা যেন কেউ জানতে না পারে। অনু তুই কায়েত না বামুনের মেয়ে লো, তোরা তো ভয় লো। সে আমি যাই হই, মোর আদমি যদি জানতে পারে তো তোমার আমার দুজনেরই গলা টিপে মেরে ফেলবে। সে অবশ্য সত্যি, বেটা তো দেখবে সাক্ষাৎ জমের দুধ। তাহলে আমি চললাম। হ্যাঁ তুই তৈরি হয়ে থাকিস। হ্যাঁ আমি যাই। তুমি যাও আর থাকো, আজ রাতে কি তামসা হয় তাই আমি দেখব। শিব শিব, এ বয়স এত, তাতে আবার জবনী? রাম বলো রাম বলো, এতদিনে কলিদেব যথার্থ রূপে এ ভূমিতে আবির্ভূত হলেন। এখন বলো তো ঠাকুর, আমার কথাটা কেমন? এতে দেখছি আমাদের উভয়েরই উপকার হতে পারে। তবে হানিফ, বলো ঠাকুর, খুব সতর্ক থাকতে হবে, সে কথা তোমার ভাবতে হবে না। না না না, এ কম্য অবহেলার নয়। বেলাটা কি আর আজ পুরোই না দীনবন্ধু, তোমার ইচ্ছে। তবে হানিফের মাগজে পাওয়া গেছে সেও কম কথা নয়, চুরি দেখতে বেশ বয়স অল্প, আর নবযৌবন মধ্যে একেবারে যেন ঢলে ঢলে পড়ছে। শাস্ত্রে বলেছে যে যৌবনে কুকুরি ধন্য, কিন্তু বেলা যে এখনো পুরোই না। প্রণাম। আরে আনন্দ আনন্দ, পারিস তো কবে? কাল রাতে এসে পৌঁছেছি। হ্যাঁ বসো বসো। কি সংবাদ বলো দেখি শুনি। আগে সকলেই সুসংবাদ, অনেকদিন বাড়ি আসা হয়নি বলে মাসখানেকে ছুটি নিয়ে এসেছি। বেশ করেছে। তারপর অম্বিকার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল? অম্বিকার সঙ্গে তো আমার প্রায় রোজই সাক্ষাৎ হয়। ভালো ভালো, তারপর অম্বিকার লেখাপড়া কেমন হচ্ছে? জ্যাঠামশাই যে কি বলেন, অম্বিকার সঙ্গে ক্লেবার ছোকরা হিন্দু কলেজে আর দুটো নেই। কি বড় ছোকরা বললে বাবু? ক্লেবার মানে চতুর মেধাবী। ও তাই বলো। তবে তোমাদের ইংরেজি কথা আমার কানে ভালো লাগে না বাপু। তা বাবু একটা কথা বলো দেখি, এই আমারই অম্বিকা কোন অধর্ম আচরণ করছে না তো? অধর্ম আচরণ সে আবার কি? এই যেমন ধরো দেব ব্রাহ্মণের প্রতি অবহেলা, গঙ্গা স্নানের প্রতি ঘৃণা। না, অম্বিকা এমন কোন কাজ করে না। আমি জানতাম অম্বিকা আমার ছেলে কিনা। তবে জ্যাঠামশাই, কলকাতা এখন বড় বড় হিন্দুরা সব মুসলমান বাবুর্চি রাখছে। বলো কি? হ্যাঁ হিন্দু হয়ে নেড়ে রথ খায়, রাম 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 রাম। নেড়েদের ভাত খেলে জাত যায়, আর মেয়েদের নিলে কিচ্ছু হয় না। আমি গদাদার কর্তা বাবু। কিরে শুনতে কি আজকে হয় না কিরে? আর বেশিক্ষণ নেই কর্তা। এই আনন্দ চলো ঠাকুর দর্শন করে আসি। জি আগে চলো। বাবুরা তো গেল, কিন্তু আরাম করি। বসতে একেবারে শুতে ইচ্ছে করে। কিরে তুই? বাবু কোথায়? বাবু গিয়েছে ঠাকুর দর্শনে। তাই বলে তুইও এখানে শুবি? কি মজা রে রাম, বাবুরাই আছে মজাতে। খাওয়ার সময় ঘি আর দুধ, শোয়ার সময় নরম বিছানা। দে যে হুক্কোটা দে, জন্মে একবার বাবু গিরি করে নেই। মাশাআল্লাহ, বাবু দেখবে? বাবু দেখবে কেমনে? এ রাম, আমার শরীর থাকে তুই দেবে। ইস, আমি কি তোর চাকর? আমি তোর পায়ে পড়ি, তুই আমার একবার দে, আমি তারপরে তোর জবানি। এই সত্যি আমাকে দিবি তো? একটু তাড়াতাড়ি কর না রে ভাই, সন্ধে হয়ে এলো যে, কর্তা বাবু আর এসে দাঁড়িয়ে থাকবেন। আসছি গো।
এই তো চলো। বাবা, তোকে যে একেবারে রাজ রানী লাগছে রে, কর্তা বাবু দেখে প্রফুল্ল হবেন। চল। মেয়েরা আতরের খুশবুকু পছন্দ করে, শিশিটা সঙ্গে নেই। ওই মাগির গায়ে যদি পেঁয়াজের গন্ধ টন্ধ থাকে, ওকেও না হয় একটু মাখিয়ে দেবো। এ গোদা আগে ওরা কি এসেছে? এতক্ষণে নিশ্চয় এসে পড়েছে। ওটাই তো মন্দির না? আগে হ্যাঁ, এখনো তো কেউ আসেনি দেখি। তবে চল আমরা কোথাও লুকিয়ে বসে থাকি। আপনার মধ্যে দেখ, আমি যতক্ষণ পর্যন্ত ইশারা না করি চুপ করে বসে থাকিস। না থাকলাম, লেকিন ঠাকুর, কেউ যদি আমার সামনে আমার বিবির গায়ে হাত দেয়, তাহলে কিন্তু হারামজাদার মাথা আমি টেনে ছিঁড়ে ফেলবো। দেখানি রাগলে চলবে না, সব নষ্ট হবে, তুই একটু স্থির হয়ে থাক। ও কি ঠাকুর, কি হব, আমার লহু গরম হয়ে উঠতেছে, আমার আমার দুটো হাত নিষ্পিস করছে। আমি যদি সালার একবার বাগে পাই। দেখানি, তুই যদি অমন করিস, আমার কথা যদি না শুনিস, তবে আমি এর মধ্যে নেই, আমি চললে যাও না। ঠাকুর, এত গোসা খাও কেন? গোসা আমি হচ্ছি না, তুই হচ্ছিস। দেখো ঠাকুর, আমি যদি চুপ করে থাকি, তাহলে আখেরে আমি ওই শালার সব দিতে পারবো। পারবো বলছো? ঠিক আছে, চলো চলো চল, লোকানোর জন্য একটা ভালো জায়গা খুঁজি। তুমি যা বলো তাই হবে। ডর? আরে এইখানে আবার ডর কিসের রে? হ্যাঁ মোরে আজ সাপেই খাবে না কি হবে রে দিদি, কিছুই করতে পারিনি ওরে বাবা। হ্যাঁ তো ডরাস না তো, এই হলো মন্দির, বাবু তো এখানেই আসবেন। তোকে তো আমি দু পাঁচ কোষ দূরে নিয়ে যাচ্ছি রে, দাঁড়া এইখানেই দাঁড়া। তোর বাবু কখন আসবে আসবে তা ঠিক আছে, মোরা দুটি নিয়ে জায়গা কেমন করে থাকবো, বড় ডর লাগছে। শরীর এসে বলেনি, চারদিকে খুটখুটে অন্ধকার, কাউ সমসম করতেছে, শুনেছি এখানে নাকি ভূত আছে। ও দিদি যাইতো ছাড়ি শুনি, আমি থাকলে কি আর হবে রে, আমার কি আর সেই কাল আছে? কাল শ্বাস পেটি শক্ত হলে কেউ তারে খেতে চায় না। ও পতি, তুই আর একটু দাঁড়া ভাই, এই কর্তা বাবু এসে গেল বলে। না ভাই, আমি তোর পরিপাতি কিছু চাইনি, মোর আদমি যদি মালুম করতে পারে মনে আর তো ডাকবে না। আরে সে টের পাবি কেমন করে, ওই মিশে মিশে জড়াস না তো এত। হ্যাঁ দিদি, আমি ওই ঘরের মধ্যে যাই। আরে এইখানে দাঁড়া, এইখানে দাঁড়া, দেখে ফেলবে দিদি আমি ওই ঘরের। ওই দিকে গেলে আবার কোথার থেকে কি হয়? বাবু ডেতরা মরেছে না কি আসে না কেন? হ্যাঁ হ্যাঁ
ওই দিদি ওই দেখো পিতা দুজনের দিকে আসছে, আমি বাইন উপরে সারা ধারা কর্তা বাবু পথে সঙ্গে গদা কর্তা বাবু এই কতক্ষণ থেকে দাঁড়িয়ে রয়েছে হতে বলছিল ফিরে যায় তা একটু বিলম্ব হয়েছে বটে এই কি আমার সেই মনোমোহিনী হলো তাতে বয়ে গেল শরীর রূপে যেন সাক্ষাৎ লক্ষ্মী তুই যে আশ্রয় করে সোনার সাঙর গদা আগে তুই তো ওদিকে যা দেখিস এদিকে যেন কেউ না আসে আগে ওপুটি এই যে ভারী লাজুক দেখছি রে সুন্দরী আমার দিকে একবার তাকাতেও নাই বদরখানি তুলে দুটি কথা কও সুন্দরী কি খুশারা তুই কি হান্তের ঘরে মানায় রাজরানী হলে পরে তবে কথা তো ময়ূর চকর সুখ তাতকে না পায় হাই বিধি পাকাম দ্বার কাকে খায় দিদুমুখী তোমার বদন চন্দ্র দেখে আমার মনকুমুদ প্রফুল্ল হলো আজ তাকে খাই সিংহ রসিকতার কমকিনি কর্তা বাবু ও হলো মেয়েদের মেয়ে ওসব কি বুঝবে আহা তুই চুপ কর সে না হয় সুখ করলেন ও দিদি মুরতল পায়ে ধরি এখান থেকে নিয়ে চল আরে মুখ করি বারবার একই কথা বাবু এত করে বলছে তবু তো মন ওঠে না আরে বলো বলো ওকে একটু বুঝিয়ে বলো বাবু মেরেল জাত কিনা কথাই বলে তেঁতুল নয় মিষ্টি মেরে নয় ইষ্টি আরে কর্তা বাবুরে পেলে কত দামন কায়েদ বসতে যায় তুই হলি মেরে তোদের জাত আছে না ধর্ম আছে ভাগ্যিস কর্তা বাবুর নজরে পড়েছিলি মুই অনেকক্ষণ ঘর থেকে এসেছি মোর আদমি এসে মুখে খুঁজ দে মুই যাই তুমি যদি যাবে প্রিয়সী তবে আমি বাস করতে তুমি আমার প্রাণ তুমি আমার কলিজে তুমি আমার চোদ্দ পুরুষ তুমি প্রাণ তুমি ধন তুমি মন তুমি জন নিকটে যেই ক্ষণ থাকো সেই ক্ষণ ভালো লো যত জন আর আছে তুচ্ছ করে তোমার কাছে জীবনে তুমি ভালো আর সব কালো লো দেখো ভাই বুড়ো বলে হেলা করো না কর্তা বাবু এই যে প্রতির ভয় হতেছে পাশে কেউ ওরে দেখে ফেলে আমি বলি কি ওই মন্দিরের মধ্যে কেন হয় না মন্দিরের মধ্যে তো ভগ্ন শিবের তো শিবত্ব নেই আর তাছাড়া এই অপসরার জন্য হিন্দু আনি ত্যাগ করাই বা কোন সার আমাকে ছেড়ে দাও আমি ছেড়ে দাও আমি মায়েরে তো বিচার বটে বটে রে মায়ের দাদা ঠাকুর এসেছেন ভালো হয়েছে এ বামুন থাকলে আর ভূত আসতে পারবে না কি কর্তা বাবু যে কেমন করে পড়ে রয়েছেন হয়েছে কি আজ ভূতের হাতে মরেছিলাম আর কি তুমি এসো ভালোই হয়েছে বাবুজি পিছনে ভূতটা চলে গেছে চলে গিয়েছে চলে গিয়েছে আসলেন রোগ খেয়েছে চল বাসা চল এখন যাই মেসে থাকলে রোজগার অনেক হবে উমা এদিকে ভট্টাজি মশাই আপনিও এখানে এসেছেন এ পথ দিয়ে যাচ্ছিলাম গঙ্গানির শব্দ শুনে এলাম তা কর্তা বাবু এই যে আপনি এ সময় এখানে এরাই বা কেন এসেছে মানে এ তো দেখছি হানিফ গাজির মা ভাই তুমি তো সকলেই বুঝেছো আর লজ্জা দিও না আমি যেমন কর্ম করেছিলাম তার উপযুক্ত শাস্তিও পেয়েছি এই কথাটা যেন প্রকাশ না হয় ভাই এই বুড়ো বয়সে কেউ টের পেলে আমার যাত্রা সাই পড়বে তুমি আমার পরম আত্মীয় কর্তা বাবু আপনি হচ্ছেন বড় মানুষ রাজা আমি দরিদ্র ব্রাহ্মণ আমি আপনার আত্মীয় হব এমন কি ভাগ্যে আছে
হয়েছে ভাই, আমি কালে তোমার ব্রহ্মত্ব তুমি ফেরত দিয়ে দেবো, আর তোমার মাতৃ শ্রাদ্ধের জন্য আমি গোটা 50 টাকা দেবো ভাই। কর্তা বাবু, আপনার এই কর্মটি গরহিত হয়েছে অবশ্যই বলতে হবে, তবে ব্রাহ্মণে কিঞ্চিত দান হেতু আপনার প্রায়শ্চিত্ত তো হলোই, আপনি নিশ্চিন্ত থাকুন। তাই সকলে কলে যে ফতি নাকি কুটির সঙ্গে এই মন্দিরের দিকে এগিয়েছে, তাই তালাশ করতে করতে এখানে এসে পড়লাম। তা এখন দেখতেছি কর্তা বাবুর মুসলমান হাতে সাজাইয়েছে, আমার কলি তো আমি ফতিশ্রী সোনার সাদ আপনারা এনে দিতে পারতাম। যা হয়ে বয়ে গিয়েছে তানিয়ার তানিয়ার, আমাকে লজ্জা দিস না ভাই, আমি তোকে খুশি করে দেবো। তা কর্তা বাবু, আপনি যে এত নেড়েদার গাল পাড়তেন, এখন দেখছি যে আপনি নিজেই নেড়ি হতে সাত করেছেন, তা এ তো খুশির কথা, এ কথা তো আমাদের জাত কুটুম্ব কতই হবে। কি সর্বনাশ বলিস কি রানী? ও বাসপত দাদা, তুমি লক্ষ্যে না করলে তার উপায় নেই, আমিকে দুটো কথা বোঝায় বলো ভাই। তেমন ডিমফাটে মানুষ করে, একদিকে জাতের ভয় আরেকদিকে অপমান, এখন পৃথিবী দুবাগ হলে আমি তাতে প্রবেশ করি, এই নাকে খত এমন কম্য আর নয়। কর্তা বাবু, আরো কত কি হচ্ছিলাম, আর এখন আমাকে বলছে দূর হও। আজ থেকে শুধু তুই না, এই জঘন্য কম্মটি জীবন থেকে বিদায় করলে এতে যদি ভক্ত প্রসাদের চেতন হয়। কর্তা বাবু করছে কি, কথা যদি সত্যি হয় তাহলে তো গদার পেশাটাই উঠলো। হুটুক বাসা, গত থাকি তো ভিট ভেঙে খাবো, আমি কি আর জানি যে নেড়ে মেয়েগুলোর সাথে ভূত থাকে, জানলি কি আর এই কমে হাত দি। কর্তা বাবু, হানিফকে 200 টাকা দিয়ে দিন, তবে সব গোল মিটে যাবে। 200 টাকা? এসে আমি ধনে প্রাণে গেলাম বাদশপুত্র দাদা, কিছু কম টম হয় না? আজ্ঞে না, এর কমে কোনো মতেই হবে না। ঠিক আছে, তবে তাই দেব, এমন কন্যের এই দেব দক্ষিণা হওয়াই তো উচিত। দীনবন্ধু তুমি যা করো।